মায়েদের জন্য যে সেবা প্রদান করে যাচ্ছি সেটা আজকে এই টক ইউনিয়নে আমরা এই সেবা প্রদানের কার্যক্রমটা করছি তাই না আপনাদের সবার সাথে আমরা এখানে আলোচনা করছি কথা বলবো আপনাদের প্রশ্ন শুনবো তো এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা সকল নেতৃবৃন্দ আমাদের উপজেলা নির্বাহী টক ইউনিয়নের আরো সকল নেতৃবৃন্দ আরো সহযোগী সংগঠন যুবতী ছাত্রলীগ সকল নেতৃবৃন্দ এখন আমরা কি একটা কথা জানি যে রাজনীতি মানে কি সবাই বলে যে সমাজের জন্য কাজ করা তাই না তাহলে আমাদের এই কাজটার সম্পূর্ণ দায়িত্ব আমরা বুঝানো এই যে প্যান্ডেল করা তারপরে মাদেরকে বসানো আজকে যে রক্তের গ্রুপে এরকম করে ছাত্রলীগকে দিয়ে এইভাবে মানুষের সেবা করা এটা কিন্তু একটা খুবই মানে বিরল মানে যেটা পাওয়াই যায় না দেখতে এরকম একটা ঘটনা তাই না তো এই কাজটা কিন্তু আমাদের কাপাসিয়াতে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন ছাত্রলীগ যারা এরা ছাত্রলীগ থেকে আস্তে আস্তে সমাজে আরো বড় জায়গায় যাবে এরা যেন মানুষের জন্য কাজ করতে শেখে কারণ মানুষের জন্য কাজ করলে তাহলে ভালো হবে তাই না এটা আমি একটু বলে দিলাম তারপর এখানে আমাদের যে পরিবার পরিকল্পনা যে অফিসটা কাপাসিয়া উপজেলায় এরা কিন্তু সারাক্ষণ একেবারে মাঠ পর্যায়ে আপনাদেরকে ফোন করে না অনেক ফোন করে খোঁজ নেয় মাঠ কর্মীরা তাই না তারপরে ওরা এসএমএস পাঠায় যে অমুক তারিখে দেখা করতে হবে যাদের নতুন বাচ্চা নতুন বই ওরা হয়তো এসএমএস পায় নাই কিন্তু এটা কিন্তু পাঠানো হয় এসএমএস এখন আমার কথা হলো যে আমরা চাই সুন্দর ভবিষ্যতের জন্য নিরাপদ মাতৃত্ব নিরাপদভাবে যেন একটা বাচ্চা পৃথিবীতে আসতে পারে এখানে কিন্তু প্রথমেই আজকে একটা কথা উনি কিন্তু আমাদের এখানে আমাদের ডাক্তার উনি কিন্তু একটা কথা বলেছেন এটা কিন্তু সবাইকে মাথায় রাখা লাগবে যে আমরা বাচ্চা জন্মের সাথে সাথে কি করি বাচ্চার মুখের মধ্যে একটু মধু দিয়ে দেই হ্যাঁ কিন্তু এই মধুটা আজকের পর দেওয়া যাবে না এই যে ঢাকায় যে আমাদের যারা জানে যাদের বাচ্চা হয় কেউ কিন্তু মধু খাওয়ায় না কারণ এই মধুটা এক বছর বয়সের পরে দেয়া যাবে আর প্রথমে বাচ্চাকে ও তো তখন মার পেট থেকে যখন বার হয় তখন সে বেচারা তো কিছুই জানে না এই পৃথিবীতে যে আমরা কত এই যে চারপাশে আমরা দেখতে পাই না চোখ দিয়ে কিন্তু আমরা কিন্তু সারাক্ষণই জীবাণুর মধ্যে থাকি পোকামাকড়ের মধ্যে থাকি এই যে আমি কথা বলছি আমার চারপাশ দিয়ে কিন্তু উঠছে আমরা কিন্তু দেখতে পাই না আপনাদের সবার চারপাশেই কিন্তু জীবাণু আছে কিন্তু ওই বাচ্চাটা ও তো কিছু জানে না এখন আমরা যখন একটা মধু দিলাম ও তো হজম করতে পারবে না এই মধুটা তখন ওর কিন্তু সমস্যা হয়ে যায় তো এই জন্য এটা দিবেন না আরেকটা কথা হলো যেমন ধরেন আমার যখন আমার সন্তান জন্মের আগে তখন তার এরকম করে ডাক্তারও বুঝায় না আমি কিন্তু বই পড়ে ফেলেছিলাম যে বাচ্চাকে কি করতে হবে হ্যাঁ তো বাচ্চাকে চুল কেউ কাটবেন না চুল কাটলে কি হয় জানেন মামুন এটা পরিষ্কার রাখবা বাচ্চার মাথাটা আপনাদের যাদের দ্বিতীয় বা তৃতীয় বাচ্চা বা প্রথম বাচ্চা একটা বাচ্চা বা অন্য বাচ্চা দেখেছেন এই যে এখানে বসে মাথার মাঝখানটা দিবেন তুলতুলে হাড় হাড্ডি এই যে শক্ত হাড্ডি এটা কিন্তু মাঝখানটা তখনও এই হাড্ডিটা আস্তে আস্তে যত বড় হয় বাচ্চাটা এক বছর পর্যন্ত হাড্ডিটা পরিপূর্ণ হয়ে জোড়া লাগে শক্ত হয়ে যায় তখনও কিন্তু মাথাটা একদম ফাঁকা থাকে তো মাথার ওই জায়গাটা ফাঁকা থাকলে কি হয় ওইটা চামড়ার তলে কিন্তু কি মগজ এই জন্য যখন বাচ্চাটাকে আমরা যখন নাপিতকে দিয়ে তুমি সাধারণত বা বাসায় যে বড় আছে বাবা বা দাদা বা নানা কেউ যখন বাচ্চার মাথাটা চুল ফেলে তখন যদি কোনো কারণে সে একটু বেশি আঘাত পায় বা একটু গভীর হয় তখন কিন্তু বাচ্চাটা শারীরিক প্রতিবন্ধী হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই জন্য বাচ্চাকে কোনো অবস্থায় চুল ফেলা যাবে না এক তারপর হলো বাচ্চাটা জন্মের সাথে সাথে ওকে ওরকে গোসল করানো হয় কিন্তু বাচ্চাকে গোসল করানো যাবে না তাহলে কি করতে হবে ওর শরীরে তো একটু রক্ত লাগবে রক্ত থাকে তাহলে বাচ্চাটা কি করা যাবে ওকে একদম ভিজা নরম কাপড় দিয়ে আস্তে আস্তে করে মুছে দিতে হবে একদম যে গোসল করে ধোয়ায় ফেলা সেটা করা যাবে না দুইটা দিন দুই দিন যদি এরকম মুছে মুছে রাখা যায়
তৃতীয় দিনে ওকে তৃতীয় দিনের পরে 72 ঘন্টা চলে গেলে তারপর ওকে গোসল করানো যাবে কারণ আল্লাহ যখন একটা বাচ্চাকে পেটে দেয় বাচ্চাটা যখন পৃথিবীর মধ্যে আসে আসার সাথে সাথে চারপাশে তো জীবাণু মায়ের পেটে তো সে নিরাপদে ছিল তাই না তখন যাতে ওকে কোনো এই পোকা মাকড় যেগুলি আমি বললাম জীবাণু ব্যাকটেরিয়া ওগুলি যাতে ওকে আক্রমণ না করে তখন তিন দিন পর্যন্ত কিন্তু ও ওইটা অ্যান্টিবায়োটিক খেলে যেটা আমরা প্রতিরোধ পাই রোগের ওরকম একটা শক্তি নিয়ে জন্ম হয় তো ওই তিন দিন পর্যন্ত বাচ্চাটাকে তাহলে আমরা কি করব গোসল করাবো না একদম পানি দিয়ে গোসল না খালি মুছে মুছে পরিষ্কার রাখবো আবার অপরিষ্কার যেন বাচ্চা না থাকে ঠিক আছে আরেকটা জিনিস হলো অনেকে এটা বললে কি বলবেন জানি না কিন্তু বাচ্চাকে উপর করে শোয়ানোর আগে কারণ বাচ্চার পেট আর মুখ মাত্র দূরত্ব এতটুকু তো বাচ্চা যখন খায় খাওয়ার পর একটু নড়াচড়াতে যদি ঢেকুরটা না দেয় পেটে যদি বাতাসটা থাকে তাহলে কিন্তু সে বমি করে দেয় তো উপর করে শোয়ালে হয় কি বাচ্চাদের গ্যাস হয় না পেটে যেমন আমার বাচ্চাদের আমার দুই ছেলেরই কোনো সময় পেট খারাপ জাতীয় জিনিসটা কখনো হয়নি কারণ আমি আমি যেহেতু বই পড়ে নিছিলাম তখন ডাক্তার এরকম বলে না তো ওই সময় যেমন আপনাদের তো কত সুবিধা এখন আলট্রাসোনোগ্রাম করতে পারতেছেন আমার যখন প্রথম ছেলে হয়েছে তখন কিন্তু বাংলাদেশে আলট্রাসোনোগ্রাম নাই আলট্রাসোনোগ্রাম ছিল শুধুমাত্র একটা হাসপাতাল যেটা বঙ্গবন্ধু মেডিকেল পিজি হাসপাতাল কিন্তু ওইটা জটিল রোগের জন্য আলট্রাসোনোগ্রাম ব্যবহার করতো এই বাচ্চা হওয়া বাচ্চা পেটের রোগী ওদের জন্য কিন্তু ছিল না তো আমরা তখন আমি বই পড়ে পড়ে জানছি তো আমার বাচ্চা বাচ্চা হওয়ার পর বাচ্চাকে আপনারা উপর করে শোয়াবেন উপর করে শোয়ালে কি হবে আপনারা মনে করেন বাচ্চা তো নিঃশ্বাস নিতে পারবে না বাচ্চাটা দেখবেন নিজেই মাথাটা এরকম কাত করে নেবে ওর সুবিধা মতো যেদিকে নিঃশ্বাস নিতে পারে ও ডানে কাত করবে বা বাঁয়ে কাত করবে তখন বাচ্চাটা যদি উপর করে শোয় তাহলে কিন্তু ওর পেটে গ্যাস হবে না পাতলা পায়খানা হবে না ঘুম ভালো হবে কাঁদবে না বেশি হ্যাঁ এটা পরিষ্কার হবে এই বিষয়টা নতুন বাচ্চা যাতে তারা এই বিষয়টা কিন্তু মানবেন আর আপনাদেরকে গর্ভবতী থাকা অবস্থায় বলা হচ্ছে যে চারবার করে স্বাস্থ্য সেবা নেবেন কিন্তু চারবারের বেশি যখন ছয় মাস সাত মাস হয়ে যায় তখন কিন্তু ঢাকা শহরে বা যে কোনো শহরে তখন কিন্তু বলে 15 দিন পর পর সাত মাস পর্যন্ত আট মাস হয়ে গেলে প্রতি সপ্তাহে একবার দেখানো উচিত আরেকটা জিনিস যে কথায় কথায় যাদের একটু পয়সা আছে স্বামী হয়তো বিদেশ থাকে বললো যে বাচ্চা হওয়ার যে ব্যথাটা ওই ব্যথাটা সহ্য করতে পারে না বলে অনেকে সিজারিয়ানে চলে যায় অথবা ডাক্তার অনেক ডাক্তার আছে যারা অনৈতিক তারা বলে দেয় যে বাচ্চা ঘুরে আসে বাচ্চা উল্টা আসে হ্যাঁ তো তখন তিন চারটার ক্ষেত্রে সিজারিয়ান অপারেশন লাগে কিন্তু এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাগে না এই জন্য আপনারা সেই জিনিসটা নিজেরা বুঝে দেবেন ব্যথা সহ্য করতে পারবেন আমার সাথে অনেক সময় এরকম হয় আমাকে ফোন করে গালি পর্যন্ত দেয় হয়তো শ্বশুর নাহলে শাশুড়ি অথবা মা হ্যাঁ আমার মায়েরা মারা যেতেছে আপনার জন্য আমরা এখন নর্মাল বাচ্চা হইতেছে এত কষ্ট হইতেছে কিন্তু তারপরেও নর্মাল বাচ্চা যেন হয় এটা চেষ্টা করতে হবে এবং সব থেকে বড় কথা নর্মাল বাচ্চাটা যেন বাসায় না হয় তাহলে কোথায় হবে রোগে কিন্তু খুব ভালো স্বাস্থ্য কেন্দ্র আছে এখানে আপনারা চেনেন না স্বাস্থ্য কেন্দ্রটা আজকে আমরা কেন ওই কলেজে আসছি কলেজে আসছি আপনারা কাপাসিয়া উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স তরগায় যেটা ওখানে গেলে মাত্র 110 টাকায় এই সেবাটা পাবেন ওখানে শুধুমাত্র আপনাদের জন্যই একজন মহিলা আছেন যিনি শুধুমাত্র গর্ভবতী মহিলাদের আলট্রাসোনোগ্রাম করেন এটা সরকারি রেট 110 টাকা আর আজকে আপনাদেরকে এখানে এক মাসের বিনামূল্যে ওষুধ দেওয়া হবে আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম যেটা ভিটামিন ডি সহ ক্যালসিয়াম আর আপনাদেরকে মানে কিছু নাস্তার ব্যবস্থা আছে ওটা পরে দিবে যাওয়ার সময় রক্তের গ্রুপ করবেন যাদের রক্তের গ্রুপ জানা নাই তারা রক্তের গ্রুপ করবেন তারপর আপনারা এখানে ডাক্তার দেখাবেন হ্যাঁ যাদের খুব দরকার তারা এখানে ডাক্তার দেখান যারা মনে করে যে না মোটামুটি ভালো আছেন তারা আপনার স্বাস্থ্যকেন্দ্র ওই সব জায়গাতে আপনারা গিয়ে দেখাতে পারেন
কারণ আজকে আপনাদের কতজন আছে যে ডাক্তার দেখতে দেখার মতো? ও আপনারা তো পারবেনই তাহলে দেখতে মোটামুটি। হ্যাঁ, আপনারা সবাই কিন্তু ডাক্তার দেখাতে পারবেন। আর এখন আমি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মোটামুটি যেটা বললাম, আর কোনো প্রশ্ন যদি থাকে, হ্যাঁ, সেই প্রশ্নগুলি আপনাদের এখানে মাইক আছে ছাত্রলীগের ছেলেদের হাতে, ওরা আপনারা হাত তুলবেন, আপনাদেরকে এক এক করে মাইকটা দিয়ে সাথে বলতে চান সেটা বলবেন, ঠিক আছে, সেই কাজটা করবেন। আর আমার একটা অনুরোধ আমাদের আওয়ামী লীগ এবং ইউনিয়ন পরিষদের কাছে, এই টোক আওয়ামী লীগ এবং টোক ইউনিয়ন পরিষদের কাছে, যে আমাদের বর্তমানে আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক কিছু চিন্তা করেন, খুঁটি নাটি, যেন আমাদের এই দেশটা, আপনারা জানেন যে আমরা একটা ভালো পর্যায়ে যেন যাই। তো এই জন্য উনি কিন্তু নারীদের জন্য, বয়স্ক মানুষের জন্য, সবার জন্যই, প্রতিবন্ধীদের জন্য, আমাদের সরকার এর আগে কিন্তু এরকমভাবে করে কাজ করা হয় নাই। তো সেই কাজের অংশ হিসাবে যেটা 10 টাকা কেজি করে চাল দেওয়া হতো, ওইটা এখন 15 টাকা কেজি, কারণ জিনিসের দাম তো দুনিয়াতেই বেড়ে গেছে। আর 15 টাকা করে কেজি চাল আছে, আপনি এখন চাল কিনতে গেলে 50 টাকার নিচে চাল আছে, সেই চাল আমাদের সরকার দিচ্ছে কত টাকায়? মাত্র 15 টাকায়। তো আর কোন সময়টা? যখন মানুষের দরকারের সময়, যখন ধান মাঠে থাকে, যখন ধান নাই ঘরে, তাই না? তখন এই সময়টা দিচ্ছে। তো জন্য আমি ইউনিয়ন পরিষদকে একটা অনুরোধ করব, যেটা শুধুমাত্র মহিলাদের, যে ভিজিবি নাকি নামে যেটা, ভিজিটি ভিডব্লিউ, এখন ভিডব্লিউবি, মানে যারা একটু কষ্টে আছে, অসহায় পরিবার মহিলা, তাদের জন্য, ভালনারেবল উইমেন, তারপরে কি বিটা কি হচ্ছে, ভালনারেবল উইমেন বেনিফিট, যারা একটু অসহায় মহিলা, তাদের জন্য আমাদের সরকার এই 15 টাকা কেজি চাল দিচ্ছে। তো আমি একটু অনুরোধ করব, এই গর্ভবতী মায়েদের মধ্যে যারা একেবারেই খুবই কঠিন আর কষ্টে আছেন, তাদের নামটা 9টা ওয়ার্ড থেকে, তাদের নামটা যেন 9 ওয়ার্ড থেকে কিছু ভুক্ত করা হয়। তো সেই বিষয়টা আমি সবকটা ইউনিয়নে বলেছি, তো আমি এই কথাটা টোক ইউনিয়নেও বলে গেলাম, যেন এই কাজটা করা হয়। তাহলে গর্ভবতী যারা খুব কষ্টে আছে পরিবার, তারা কিছুটা সুবিধা পাবে। আর আরেকটা কথা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলে যাচ্ছেন, এটা মায়েদের উদ্দেশ্যে, আপনাদের প্রত্যেকের বাসা আছে, কোনো ভাঙ্গা হোক, ভালো হোক, মন্দ হোক, সুন্দর হোক, তো এই বাসার পাশে যদি ছোট্ট একটু জায়গা থাকে, ওখানে সবজি লাগাবেন, ওখানে একটা ছোট ফলের গাছ লাগাবেন, যেটা দ্রুত ফল হয়, তাহলে এটা আপনার পরিবারের বাচ্চারা, আপনারা পরিবারের মানুষরা খেতে পারবেন। কারণ এখন পৃথিবীতে কিন্তু যুদ্ধ হচ্ছে অনেক দেশে, এই যুদ্ধের ফলে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হবে সারা পৃথিবীর মানুষকে, তারপরে বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই কারণে কিন্তু আমরা এখনো অনেক ভালো আছি। তো আমাদের ভালো থাকাটা কিন্তু আমার আপনাদের উপরও নির্ভর করবে। আপনারা যদি নিজের বাড়ির পাশে সবজি লাগান, একটা ফল লাগান, তাহলে হবে কি, ওইটা খেয়ে আপনারা ভালো থাকতে পারবেন। তো এই জন্য আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছে 1 ইঞ্চি জমি যেন খালি না থাকে। এটার মধ্যে কোনো সার লাগবে না, কোনো কিছু লাগবে না, তো সেই চেষ্টাটা আপনারা করবেন। এখন আমরা প্রশ্ন উত্তরে যাই, আপনারা যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, হাত তুলবেন, উঁচু করে হাত তুলতে হবে। আপনি বাড়িতে
আমাদের এই যে অভিভাবক আমাদের স্যার সিমিন হোসেন রিমি স্যার যে কথাগুলি বলেছেন এই বইটা কিন্তু স্যারের কথাগুলি স্যারের কথা নিয়ে এই বইটা তৈরি করেছে এবং স্যারই এটা তৈরি করেছে তো আমি বলবো এই বইটা আপনারা সবাই পড়বেন পড়লে অনেক প্রশ্নের উপর নিজেরাই জানতে পারবেন আর আমাদের যে ডাক্তার স্যার যারা যিনি এসেছেন আপনাকে সরাসরি তার কাছে সেবার জন্য চলে যাবেন তো আমি জাস্ট বইটা দেখানোর জন্যই আপনাদের সাথে একটু কথা বলার সুযোগ নিলাম সবাই বইটা নামান অসংখ্য ধন্যবাদ আমি এটা দ্বিতীয় বাচ্চা নিচ্ছি সিজারে হয় আমি উঠু নিবি আপাতে সাহায্য চাই আমার ক্ষতি উনি করে দিবে এখন গেলে আজকে লিখে দিবে ডাক্তার সাহেব দেখলে ওখানে গেলেই সিজার করা যাবে বিনামূল্যে সিজার হয় ঠিক আছে এখন যে কথা বলতে চাই তার কাছে প্রথম বাচ্চা আর তুমি আর দেখো নাই রক্ত শূন্যতা পায় গায়ে পানি থাইরয়েডের সমস্যা হবে সব আছে তারপরে বয়স তো ষোলো আর তোমার বয়স তোমার বয়সের কার্ড করি কাগজ করি শুরুকে বলে দেবো জন্ম নিবন্ধনের কাগজটা এই যে এখন আমার কাছে যে আসছিল তার প্রথম বাচ্চা সিজারিয়ান দ্বিতীয় বাচ্চাটাও সিজারিয়ান হবে সিজার হবে তো এখন ওর প্রশ্ন ছিল যে তরগাঁও হাসপাতালে তরগাঁও মেডিকেলে দ্বিতীয় বাচ্চা সিজার হয় কিনা দ্বিতীয় বাচ্চা সিজারিয়ান অপারেশন হয় তো সবাই যেন তরগাঁও হাসপাতালে যায় যাদের আগের বাচ্চা সিজার আছে ঠিক আছে কোনো দালালের খপ্পরে পড়া যাবে না এগুলি মিথ্যা কথা বলে দেয় যে দ্বিতীয় বাচ্চা সিজার হয় না ঠিক আছে ধন্যবাদ পঞ্চাশ থেকে নব্বই পর্যন্ত যারা আছেন টোকেন নিয়ে আপনারা রক্তের গ্রুপ পরীক্ষা করে ভিতরে সেবা নেওয়ার জন্য চলে যান পঞ্চাশ থেকে নব্বই পর্যন্ত যে সকল মায়েদের টোকেন নাম্বার আপনারা রক্তের গ্রুপ পরীক্ষা করে সেবা নেওয়ার জন্য চলে যান ওরা
আমরা কিছুদিনের জন্য আমাদের